বলিউড মায়ানগরীর আলোচিত অভিনেতা রাজীব হরিওম ভাটিয়া, চলচ্চিত্র অঙ্গনে যিনি অক্ষয় কুমার নামে বেশি পরিচিত। এই অভিনেতা একাধারে চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক এবং টেলিভিশন ব্যক্তিত্ব। বলিউডের অ্যাকশন সিনেমা মানেই সুপারস্টার অক্ষয় কুমার। তার নিপুণ অভিনয় দক্ষতা দিয়ে মাতিয়ে রেখেছেন সারা বিশ্বের কোটি কোটি সিনেমা প্রেমীদের। এদিকে অভিনয়ের পাশাপাশি গত 30 বছরে একাধিক সংস্থার হয়ে বিজ্ঞাপনেও কাজ করেছেন তিনি। এবার একটি বিজ্ঞাপনে অভিনয় করে ভক্তদের কাছে ক্ষমা চাইলেন অক্ষয়। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সম্প্রতি বলিউড চলচ্চিত্র জগতের খিলাড়ি খ্যাত সুপারস্টার অক্ষয় কুমারকে নিয়ে সমালোচনার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কারণ, স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এমন পণ্যের বিজ্ঞাপনে বছর তিনেক আগে কাজ করেছিলেন তিনি, আর এই কাজের জন্য প্রায়ই নেতিবাচক পরিস্থিতির শিকার হতে হয় এই অভিনেতাকে। সদ্য প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অক্ষয় অভিনীত সেলফি সিনেমাটি। অভিনয়ের পাশাপাশি গত 30 বছরে একাধিক সংস্থার হয়ে বিজ্ঞাপনেও কাজ করেছেন এই খিলাড়ি। বছর কয়েক আগে এক পান মশলার বিজ্ঞাপনে দেখা যায় অক্ষয়কে। স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর সেই পান মশলা, সেই বিজ্ঞাপনে কাজ করার জন্য নেট দুনিয়ায় প্রবল সমালোচনার মুখে পড়েছেন এই অভিনেতা। সম্প্রতি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নিজের ক্যারিয়ারের একাধিক উত্থান পতনের গল্প ভাগ করে নিয়েছেন খিলাড়ি অভিনেতা অক্ষয়। তামাক বিরোধী বিজ্ঞাপনে কাজ করার পাশাপাশি পান মশলার বিজ্ঞাপনে কিভাবে কাজ করলেন তিনি, এমন প্রশ্ন তোলেন অনেকেই। এবার সে প্রসঙ্গে মুখ খুলেছেন তিনি, বলেছেন, আমি ভুল করেছিলাম, ভুল স্বীকারও করেছি, ওই বিজ্ঞাপনে কাজ করা আমার উচিত হয়নি, সেজন্য আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত অনুরাগীদের কাছে ক্ষমাও চেয়েছি। তিনি আরও বলেছেন, পান মশলা সংস্থার সঙ্গে কাজ নিয়ে আপনাদের প্রতিক্রিয়া আমাকে ভাবতে বাধ্য করেছে। সংস্থার থেকে পাওয়া পারিশ্রমিক আমি ভালো কাজে দান করার সিদ্ধান্ত নিয়েছি। সংস্থার সঙ্গে চুক্তির ম্যাচ শেষ না হওয়া পর্যন্ত ওরা বিজ্ঞাপন প্রচার করবেন, তবে ভবিষ্যতে এ নিয়ে আমি সতর্ক থাকব। তবে বিজ্ঞাপনে কাজ করার জন্য শুধু অক্ষয় না, সমালোচিত হয়েছিল বলিউড বাদশাহ শাহরুখ খান থেকে শুরু করে অভিনেতা অজয় দেবগনও।